হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস আজকের এই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ইউকো ব্যাংকের এটিএম কার্ডের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবে তো গাইস দেখতে পাচ্ছ আমার কাছে ফর্মটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর ইউকো ভিসা ডেবিট কার্ড তোমরা কীভাবে ফিল আপ করবে আজকের এই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিন্তু অলরেডি ফর্মটা ফিল আপ করে রেখেছি তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো তো গাইস দেখতে পাচ্ছ এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ তো এটা কিন্তু নিচে লিখা হয়ে গেছে তোমরা প্লিজ এটা উপরে লিখবে আর পুরো ফর্মটাই তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারসে ফিল আপ করবে তো গাইস দেখতে পাচ্ছ এর নিচে দেখতে পাচ্ছ ব্রাঞ্চ আইডি তো ব্রাঞ্চ আইডি তোমাদের যদি জানা থাকে তাহলে দেবে যদি তোমাদের না জানা থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই এরপরে কাছে দেখতে পাচ্ছ রাইট সাইডে দেখতে পাচ্ছ ডেট এখানে তোমরা যবে ফর্মটি জমা করছো সেই ডেটটা এখানে বসাবে এরপরে কাছে দেখতে পাচ্ছ এখানে নেম ইন ফুল এখানে ফোন নামটাই তোমরা বসাবে এখানে কিন্তু পুরোটাই ক্যাপিটাল অ্যাড্রাসে ফিল আপ করবে এরপরে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ এখানে তোমরা প্রথমে দুটো করে ডেট দেবে তারপরে দুটো করে মান্থ তারপরে চারটে করে এয়ার ঠিক আছে ডেট মান্থ এয়ার এভাবেই তোমরা বসাবে এরপর কাছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ নেম টু বি এম্বোসড অন দ্য কার্ড অর্থাৎ এখানে কার্ডে তোমাদের কী নামটা হবে সে নামটা এখানে বসবে তো কীভাবে তোমরা নামটা বসাবে এটা কিন্তু নিচে দিয়ে দেখতে পাচ্ছ লিভ ওয়ান বক্স ব্ল্যাঙ্ক বিটুইন ফার্স্ট নেম মিডির নেম অ্যান্ড সার নেম অর্থাৎ ফার্স্ট নেম বসাবে একটা ঘর ছাড়বে মিডির নেম বসাবে তারপর একটা ঘর ছাড়বে লাস্ট নেম বসাবে আর তোমাদের যদি মিডিন নেম না থাকে সেক্ষেত্রে ফার্স্ট নেম বসাবে একটা ঘর ছেড়ে থাকে লাস্ট নেম বসিয়ে দেবে এরপর একা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট টাইপ যদি তোমাদের সেভিং অ্যাকাউন্ট হয় তাহলে সেভিং বলে লিখে দেবে এখানে সেভিং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবে এরপরে কাছে দেখতে পাচ্ছ এখানে মিলিং অ্যাড্রেস অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেসে এটিএম কার্ডটা যাবে বাড়িতে সে অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেসটা তোমরা বসিয়ে দেবে একটা ঘর ছেড়ে ছেড়ে একটা ঘর ছেড়ে রেখে রেখে তোমরা বসাবে এরপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তোমরা মাস্ট দেবে ঠিক আছে মোবাইল নাম্বারটা অবশ্যই তোমাকে দিতে হবে এরপরে কাছে দেখতে পাচ্ছ এখানে এখানে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লাই করছে তার একটা সিগনেচার তোমাদেরকে করতে হবে এরপরে কাছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ইউ অলসো রিকোয়েস্ট ইউ টু প্লিজ ইস্যু অ্যাড অন কার্ড ইন দ্য সাবজেক্ট অ্যাকাউন্ট টু দ্য জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ এখানে তোমার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু দুজনই সিগনেচার করবে ঠিক আছে আর সিঙ্গেল অ্যাকাউন্ট থাকলে সেক্ষেত্রে একজনের এখানে নাম লিখবে তারপরে একজনই কিন্তু এখানে সিগনেচার করবে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু ফার্স্ট হোল্ডারের নাম এখানে বসবে আর দুজন কিন্তু এখানে সিগনেচার করবে এরপরে গাছ দেখতে পাচ্ছ ফর ব্রাঞ্চ ইউজ অনলি এটা তোমাদের জন্য নয় আমি নেক্সট পেজে তোমাদেরকে দেখে দিচ্ছি আর কি কী করতে হবে তো গাইজ আমি কিন্তু নেক্সট পেজে চলে আসছি তো গাছ দেখতে পাচ্ছ এখানে পার্টিকুলার রিলেটেড টু ইউকো ভিসা ডেবিট কার্ড অর্থাৎ এখানে কিন্তু যারা নতুন অ্যাপ্লাই করছো তাদের জন্য নয় এটা ঠিক আছে এরপর আমি নিজের দিকে চলে আসবো একটু তো কাজ শিখতে পাচ্ছ এখানে পার্সোনাল ইনফরমেশান তো এখানে কাজ শিখতে পাচ্ছ প্রথমে রয়েছে ম্যারিটাল ডেটা সিঙ্গেল হলে সিঙ্গেলের উপর টিক করবে ম্যারিট হলে ম্যারিটের উপর টিক করবে এরপর দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান এখানে রয়েছে গ্র্যাজুয়েট জেনারেল রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট জেনারেল রয়েছে প্রফেশনাল তোমাদের যেটা হবে তার উপর তোমরা টিক করবে এরপরে অ্যানুয়াল ইনকাম তো এখানে তোমাদের বছরে ক টাকা ইনকাম করো তোমরা তার উপর ঠিক করবে আমি এখানে ষাট হাজার থেকে এক লাখে ঠিক করেছি তোমাদের যেটা হবে তার উপর তোমরা ঠিক করবে এরপরে কাছে দেখতে পাচ্ছ এখানে ডেবিট কার্ড অফ আদার্স ব্যাঙ্ক হেলথ অর্থাৎ এখানে যে ব্যাঙ্কগুলো আছে সে ব্যাংকে তোমাদের যদি ডেবিট কার্ড থাকে তাহলে তার উপর ঠিক করবে যদি তোমাদের না থাকে সেক্ষেত্রে নট হেলথের উপর ঠিক করবে আমি করছি দেখতে পাচ্ছ এরপরে একা দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়মেন্ট ডেটা দেখতে পাচ্ছ আমি এখানে করেছি হাউস ওয়াইফ তোমাদের যেইটা হবে তার উপর তোমরা ঠিক করবে এরপর একা দেখতে পাচ্ছ অকুপেশান এখানে তোমরা অকুপেশন তোমাদের পেশা কি হবে সেটা তোমরা দিয়ে দেবে এখানে এখানে কিন্তু অপশান নেই আর কিছু তোমাদের করতে হবে না এই ফর্মটি তোমরা জমা করে দিলে তোমাদের কিন্তু এক সপ্তাহের মধ্যে এটিএম কার্ড চলে আসবে আর এই ফর্মটির সাথে তোমাদেরকে তোমাদের আধার কার্ড প্যান কার্ড দিয়ে তোমাদেরকে ফর্মটি জমা করতে হবে ব্রাঞ্চে ঠিক আছে তো গ্যাস এই ছিল আমার ভিডিও তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও